ছেলে বউয়ের বিবাহবার্ষিকী বলে কথা, আজকে শাশুড়ি মা বলুন বা মা বলুন, তার মেলা ব্যস্ততা, মেলা কাজ, তার মধ্যে অনেক অতিথি এসেছে। কিরকম যাচ্ছে বলো তো আজকে শাশুড়ির দিনটা? ভালো যাচ্ছে, ভালো যাচ্ছে, কারণ যেহেতু আমরা আয়োজক, সুতরাং যারা যারা এসেছেন অতিথিরা, যারা মানে অনেক সম্মানীয় অতিথিও এসেছেন, তাদেরকে দেখে রাখা, তাদের যাতে কোনো অসুবিধা না হয়, সেই সব কিছুই চলছে পেছনে। খাতির যত্ন করতে দেখলাম তোমার বেশ একটা কসরত যাচ্ছে, তো কী কী মোটামুটি আজকে আয়োজনে আছে? খাবারের দিকে তো সবই আছে গো, খাবারের কথা জিজ্ঞেস করছো? বিবাহবার্ষিকীর মধ্যে যারা প্রেমে আছে আমাদের স্টার জলসার সব জুটিরা, তারা সূর্য আর দীপার এই ভালোবাসার সময়টা, মুহূর্ত ফিরে পাওয়ার মুহূর্তটাকে আবার সেলিব্রেট করতে এসেছে। দীর্ঘই আমাদের তো কম লড়াই চলেনি সূর্য এবং দীপার মধ্যে, এই ভুল বোঝাবুঝি সরাতে তোমাকে দেখতে হয়ে মানে তুমি মোটামুটি কালঘাম ছুটে গেছে তোমার। উফ, কি অবুঝ আমার ছেলে, তখন মনে হয়েছে যে মাথা থেকে ঘাম বা যখন পরে গড়িয়ে গেল, মানে আমি ভাবছি যে এটা চলতেই থাকবে হয়তো, মানে একটা কোথাও গিয়ে তো একটা বাঁধ ভেঙে যায়, সেই বাঁধটা ভেঙে যাচ্ছিলো সেই সময়ে সূর্য আমাকে সারপ্রাইজ করেছে, আমার ছেলে হঠাৎ করে বুঝতে পেরেছে যে ভুল করেছিল, আর তারপরে এই আমাদের উৎসবটা। তো এই যে দুই নাতনির আজকে মোটামুটি কীরকম? আমার দুই সোনা রূপা, মানে ওরা সোনা আর রূপা, হ্যাঁ দুজন দুজন মানে একজনের মতন হরিহর আত্মা, সুতরাং ওদের পারফরমেন্স খুব মিষ্টি হবে, কারণ বাচ্চারা পারফর্ম করলে তো মিষ্টি হয় দেখতে। তোমার কি কোনো পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি? হ্যাঁ, খুব জোর করেছে ওরা, বিশেষ করে প্রবীরও নাচতে চাইনি, আমি লাবণ্য হিসেবেই বলছি, প্রবীর নাচতে চাইনি, আমিও বললাম যে না এই বাচ্চাদের ভিড়ের মধ্যে, আর এমনিতেই কাজকর্ম নিয়ে এত ব্যস্ত, পার্সোনাল লাইফে আমি ব্যস্ত প্রচণ্ড নিজের ছেলেকে নিয়ে, কাজেই হ্যাঁ একটা থাকবে পারফরমেন্স, একটা দুটো আছে। তোমার এই দারুণ ডেকোরেশন, এইটা নিয়ে কি বলবে, মানে ঢুকে কতখানি চমকে আমাদের কেমন, তোমাদের কেমন লাগছে? দারুণ লেগেছে, ব্যাস তাহলে আমার আমাদের কাজ বা সবার যে এইটা এই কর্মকাণ্ডের পেছনে যারা আছেন তাদের সার্থকতা। অনেক অন্যান্য জুটিরাও এসেছে স্টার জলসা পরিবারের, এবং সে জায়গা থেকে তাদের অনেকের মধ্যেই ভুল বোঝাবুঝি, মানঅভিমান সমস্তটা চলছে, কিন্তু শাশুড়ি হিসেবে তুমি তো অনেক কিছু দেখেছো নিজের সংসারে, কি বলবে বলো তো তাদের? আমি বলবো ইগনোরেন্স ইজ ব্লিস, আর পেশেন্স ইজ আ ওয়ে টু স্পিরিচুয়ালিটি, আবার কি, তাছাড়া কি, মানে একটু বিশ্বাস রাখতে হবে যে আর একটু সময়টার উপরে, সময়টাই খারাপ যায় আসলে, মানুষ রিয়্যাক্ট করে সময় অনুযায়ী। তো শাশুড়ি হিসেবে আমি প্রত্যেক ছেলেপুলেগুলোকে আমি এইটুকুই বলবো যে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নাও। ব্যক্তি রূপাঞ্জনা কতখানি ধৈর্য ধরে, কতখানি সময় হিল করে দেবে এটাতে বিশ্বাস? অনেকটাই, ব্যক্তি রূপাঞ্জনা সময়ের ওপরেই বিশ্বাস করে। মানে ইমিডিয়েটলি কি কখনো রেগে যাও? দেখো রাগটা একটা কথা বলবো যে সেটা খুব ন্যাচারাল একটা ইমোশন, রাগ বা কষ্ট বা আমরা তো অভিনেতা, আমরা সারাক্ষণ আমাদের অভিনয়ের যে রসগুলো আছে সেগুলোকে ঝালিয়ে নিই। এবার রাগটা একটা সিনের মতন হয়, বাড়িতে সব রকম সিন থাকে, তো সেই রাগটার মাত্রা যদি ছাড়িয়ে যায় সেটা খারাপ, কিন্তু সুন্দরভাবে খুব স্টার্নলি নিজের মেসেজটা আমার মনে হয় কনভে করে দেওয়া যায়, কর্ম না রেগে কিন্তু কথাগুলো ঠিক সিলেক্ট করে। অনেক দিন তো হলো এই যাত্রায়, অভিনয়ের যাত্রায়, এমন অনেক দিন, 25 বছর হয়নি রে, মাত্র 23 বছর হয়েছে আমার সময় এই পথ চলাটা। কোনো একটা এমন লাগে শুনতে, কোনো একটা এমন ঘটনা মনে করে যে ঘটনাটা তোমাকে ম্যাচিওর করে দিয়েছিল কর্মক্ষেত্রে? দেখো অনেক এমন মুহূর্ত আছে যেগুলো পাবলিকলি শেয়ার করা যায় না, যেহেতু আমরা এই দিকের একটা জগতের লোকজন, আমাদেরকে অন্যভাবে লোকে দেখে, হঠাৎ নায়কের ডায়লগের মতো শুনেছে না এটা রূপাঞ্জনা বলছে কিন্তু রসিকতা করছে, সেখানে আলাদা করে দিয়েছে, অনেক অনেক মুহূর্ত আমাকে আলাদা করে দিয়েছে, আর সেটা বোধহয় আমার সেটাই বোধহয় আমার প্রাপ্য ছিল, আমার আমি অনেক কিছু শিখেছি তার থেকে। হার্ডওয়ার্ক না লাক, কোনটা বেশি ফ্যাক্টর? বোথ, হার্ডওয়ার্ক উইথ টাইম লাক। তুমি নিজেও সেই সময়টার ভরসা রেখেছি,
হ্যাঁ, আমি বরাবরই সময়ের উপরই ভরসা রাখি, কারণ আমার একটা জায়গায় মনে হয় যে সময় ছাড়া তো আমরা আসতামই না, সময় হয়েছে বলে এসেছি, আর সময় যখন থাকবে না তখন থাকবে না। বেশ, তাহলে আমরা এই সময়কেই বরং একটু সময় দিই, কারণ ভেতরে তোমার মানে ছেলেবউয়ের পারফরমেন্স হতে চলেছে, হয়তো সময়টা চলে যাবে না, দর্শকদের শেষ সময় কি বলবে, শেষ সময় এই আমার চলে যাওয়ার শেষ সময় আর কি। এটাই বলবো যে আজকে মানে যে ইভেন্টটা অর্গানাইজ করা হয়েছে, এটা একটা খুব সুন্দর একটা অনুষ্ঠান যেখানে আমরা ভালোবাসাকে উৎসবের রূপ দিয়েছি, আর সেখানে সূর্য দীপার তো আছেই, তার অ্যানিভার্সারি তো আমরা সেলিব্রেট করছি, এবং আপনাদের মধ্যে যে ভালোবাসা আছে আমাদের জন্য সেটা সেলিব্রেট করছি, আর একে অপরের সঙ্গে যে ভালোবাসার সম্পর্ক আপনাদের আছে নিজেদের পরিবারের মধ্যে সেটাকেও সেলিব্রেট করছি। ধন্যবাদ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।